আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো নাটোরে বোম্বাই লটারিজ কোচু। এটা নাটোরে বড়াইগ্রাম থানায় এটা অবস্থিত। তো ভিউয়ার্স, আপনাদেরকে আগে জমিটা দেখাই। জি ভিউয়ার্স, যে এটা হচ্ছে আমাদের জমি। তো ভিউয়ার্স, নাটোরে বোম্বাই লটারিজ কোচু থেকে কিন্তু দীর্ঘ 8 থেকে 9 মাস পর্যন্ত কিন্তু লতি বিক্রি করছি আমরা। তো লতি বিক্রি করার শেষে কিন্তু এটার থেকে কচুও বিক্রি করে শেষ করে দিচ্ছি আমরা, কচু বিক্রি করছি। তো এটা প্রতি সপ্তাহে আপনার প্রায় 5 থেকে 6 মণ লতি হয়ে থাকে। আর এই নাটোরের এই লতি রাসটা অনেক মোটা মোটা হয়ে থাকে, এবং এটা এটার যে কচুটা কচুটা কিন্তু সোজা স্টিল একবার সোজা হয়ে থাকে কচুটা। তো ভিউয়ার্স, এই লতিরাস, এই নাটোরের সেই বিখ্যাত লতিরাসটা আসলে কিভাবে চাষ করে থাকে সেটা বলবো। আসলে ভিউয়ার্স, এটা ধানের জমি। ভিউয়ার্স, বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান একটি দেশ। তো ভিউয়ার্স, ধানের জমি, আপনারা বাংলাদেশে যে ধান চিনেন না এমন কেউ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তো ভিউয়ার্স, ধানের জমি, তো ধানের জমিতে আপনারা যেমন করে চাষ করেন ঠিক তেমন করে চাষ করে কিন্তু আপনারা এটা কিন্তু লাগাই দিতে পারবেন। প্রতি 1 ফিট বাই 1.5 ফিট পরে পরে এটা লাগাইতে হবে। মানে যেদিকে লতির লাইনটা হবে, মানে লতি কচুর লাইনটা হবে, সেদিকে আপনারা 1 ফিট দিবেন। আর যেদিক থেকে লাইন থেকে লাইনের দূরত্ব হবে হচ্ছে মাত্র 1.5 ফিট। এই লতি রাসটা দীর্ঘ 8 থেকে 9 মাস পর্যন্ত কিন্তু আপনার লতি বিক্রি করতে পারবেন। লতির কিন্তু বেশ ভালো দাম পাওয়া যায়, আপনার 2400 থেকে 2500 টাকা মণ পর্যন্ত লতি হয়ে থাকে ফার্স্ট অবস্থায়। আর ভিউয়ার্স, এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা যে লতি, কত সুন্দর একটি লতি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, কত সুন্দর কালার, এর কালারটা অনেক সুন্দর, সেজন্য মার্কেটে এটা চলে বেশি। ভিউয়ার্স, আমার চ্যানেলে ঢুকে দেখবেন যে অনেক ফার্স্ট অবস্থায় যেগুলো মানে একবারে ভিডিও ছাড়া আছে, তো সেগুলোতে আপনার লতি দেখতে পাবেন। তো এখন লতি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ হচ্ছে এখন হচ্ছে চারার মৌসুম, এখন চারা রোপণের মৌসুম, এখনই চারা লাগায় আপনার এই মাস থেকে, মানে অক্টোবর থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত এটা কিন্তু লাগানো উপযুক্ত সময়। যদিও 12 মাস লাগানো যায়, কিন্তু আপনার এখনই কিন্তু উপযুক্ত সময়। তো এখন যদি লাগানো যায় তাহলে কিন্তু আপনারা দীর্ঘ 8 থেকে 9 মাস পর্যন্ত আপনার লতিটা পাবেন, তারপরে আপনার কচুটাও কিন্তু বিক্রি করতে পারবেন। ভিউয়ার্স, এটা কিন্তু অনেক লাভবান একটি ফসল। তো ভিউয়ার্স, এটা কিন্তু আপনারা এটা চাষে অনেক লাভবান হবেন, আমরা এটা চাষ করছি। তো ভিউয়ার্স, এই লতিরাসটা, এই লতিরাসটার আপনার খরচ কিন্তু খুবই কম। ভিউয়ার্স, খরচ কিন্তু খুবই কম, একবারে মাত্র আপনার 1 বিঘা বা 33% জমিতে আপনারা এটা কিন্তু মাত্র চারা লাগে হচ্ছে আপনার 5000 পিস চারা লাগে, কিন্তু খরচ ভিউয়ার্স একদম কম, সর্ব মানে সীমিত খরচ এটা। এখান থেকে 1 বিঘা বা 33% জমি যদি আপনি চাষ করেন তাহলে আপনার সর্বনিম্ন আয় আসবে এক বছরে আয় আসবে মিনিমাম 1,50,000 থেকে 60,000 টাকা আপনি মিনিমাম বিক্রি করতে পারবেন। ভিউয়ার্স, এটা কিন্তু লাগানোর 60 থেকে 65 দিন পর থেকে কিন্তু আপনারা লতিটা পাবেন, কারণ এই যে দেখতে পাচ্ছেন যে ছোট কিন্তু গাছ, এই যে গাছ, তো লতিটা বের হয়েছে
এগুলো কিন্তু ছোট ছোট গাছ, এগুলো কিন্তু চারা ভিউয়ার্স। প্রত্যেকটা চারা থেকে কিন্তু লতিটা বের হয়েছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লতি বের হচ্ছে, এই যে পাশে এটা দেখতে পাচ্ছেন যে লতি বের হচ্ছে, প্রত্যেকটা গাছ থেকে কিন্তু ভিউয়ার্স যে লতি বের হচ্ছে। তো আপনার লাগানো 60 থেকে 65 দিন পরেই কিন্তু এটা পেয়ে যাবেন। এটা যদি চাষে আপনারা আগ্রহী থাকেন অবশ্যই, এটা খরচ কিন্তু একবারেই কম, আপনার 1 বিঘে জমিতে প্রায় 14 থেকে 15 হাজার টাকা খরচ পড়বে, আপনার লাগানোর থেকে শুরু করে একদম যখন আপনার লতিটা পাওয়া পর্যন্ত আপনার মাত্র 14 থেকে 15 হাজার টাকা খরচ পড়বে ইন টোটাল খরচ। এটা যে চারার থেকে শুরু করে সব এ টু জেড সব খরচ মিলে মাত্র 14 থেকে 15 হাজার টাকা খরচ হবে। ভিউয়ার্স যে দেখতে পাচ্ছেন যে একটা চারা, এই যে ছোট কিন্তু চারা, এই যে এটা কিন্তু চারা, এই চারা থেকে দেখতে পাচ্ছেন যে দুইটা কিন্তু অলরেডি লতি বেরোইছে। এটাও কিন্তু আগে লতি ছিল ভিউয়ার্স, লতি ছিল। তো এই লতি এটা দেখতে পাচ্ছেন যে এটা লতি, তো লতিটা যখন আমরা কাটি নাই, না কাটার কারণে এটা কিন্তু চারা হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা যদি এটা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।